সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি অংশীদারি ব্যবসায়ে ইতিপূর্বে অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায়ের সুবিধা অসুবিধা, গঠন এগুলো আলোচনা করেছি। আজকে আমি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ অর্থাৎ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রকারভেদ আমরা নিম্নরূপে আলোচনা করতে পারি। যে অংশীদারি ব্যবসায় সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি, আরেকটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। আবার নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে আমরা প্রথমে অংশীদারি ব্যবসায়কে দুই ভাগে ভাগ করলাম, সাধারণ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। সাধারণ অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আবার দুই ধরনের হয়ে থাকে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আবার দুই ধরনের হয়ে থাকে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আর নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, আমরা প্রথমে সাধারণ অংশীদারি ব্যবসায় সম্পর্কে আমরা আলোচনা করব। যে সাধারণ অংশীদারি ব্যবসাটা কি, সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে আমরা বুঝি যে যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদারদের দায় দায়িত্ব থাকে সীমাহীন, অর্থাৎ যে ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থাৎ যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে অংশীদারদের দায় অসীম বা অংশীদারদের দায় সীমাহীন, সেই ধরনের অংশীদারি ব্যবসায়কে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় বলি। এখানে সাধারণ অংশীদারি ব্যবসায়ে সাধারণত অংশীদাররা যে মূলধন বিনিয়োগ করে, সে মূলধনের বাইরেও তাদের দায় দায়িত্ব বর্তায়, অর্থাৎ তারা যে মূলধন বিনিয়োগ করে মূলধনের অধিক তাদের দায় দায়িত্ব অংশীদারি ব্যবসায়ে তাদের দায় দায়িত্ব বর্তায়। এবং অংশীদারদের যে নিজস্ব সম্পত্তি আছে সেই সম্পত্তিও দায়বদ্ধ থাকে। তাই সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদারদের দায় থাকে অসীম এবং প্রত্যেক অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণের অধিকারী হয়। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে আমরা বুঝি যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারদের দায় অসীম বা সীমাহীন এবং প্রতিটি অংশীদার বা প্রত্যেক অংশীদার কারবার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের ব্যবসায়কে সাধারণ অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায়কে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলতে কী বোঝায়,
তো বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 7 ধারায় বলা হয়েছে যে চুক্তিপত্রে উল্লেখিত বা চুক্তিপত্রে উল্লেখ বা চুক্তিপত্র অনুযায়ী যে ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়িত্বকাল বা মেয়াদকাল নির্দিষ্ট করা থাকে না বা মেয়াদকালের সীমা নির্ধারণ করা থাকে না এই কারবারকে এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 7 ধারায় বলা হয়েছে যে চুক্তিপত্রে যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে মেয়াদকাল বা মেয়াদের সীমা নির্ধারণ করা না থাকে তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা চুক্তিপত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মেয়াদকাল বা মেয়াদের সীমা নির্ধারণ করা থাকে না যে অংশীদারি ব্যবসায় সেই অংশীদারি ব্যবসাটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা তো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় গঠন প্রকৃতি সাধারণত তিন ভাবে হয়ে থাকে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় প্রথমত অনির্দিষ্ট সময়ের জন্য এই কারবারটি গঠিত হয় অর্থাৎ এখানে মেয়াদকাল উল্লেখ করা থাকে না দ্বিতীয়ত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বা কোনো নির্দিষ্ট কাজের জন্য কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয়ে থাকলে সেই ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হলে এবং সেই নির্দিষ্ট সময় পার হলেও বা নির্দিষ্ট উদ্দেশ্য যদি অর্জন হয়ে যায় অর্জন হওয়ার পরেও ব্যবসায় প্রতিষ্ঠানটি যদি চলতে থাকে তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় আবার তৃতীয়ত হচ্ছে যে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠন হয়ে থাকে সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যদি সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি চালিয়ে যেতে থাকে বা চলতে থাকে তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠানকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা তাহলে এখানে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় কাকে বলে আর ঐচ্ছিক সাধারণ অংশীদারি ব্যবসায় বুঝতে পারলাম আর সাধারণ অংশীদারি ব্যবসায় যে দুই ধরনের ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা তাহলে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের মেয়াদকাল বা মেয়াদের সীমা নির্দিষ্ট করা থাকে না সেই ধরনের অংশীদারি ব্যবসায়কে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা এরপরে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলতে কী বুঝেন তাহলে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলতে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয়ে থাকে তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠানটিকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হয় তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জিত হলেই সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি বিলুপ সাধন ঘটে আবার নির্দিষ্ট সময়ের জন্য কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যদি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হয় তাহলে সেই ব্যবসায় প্রতিষ্ঠানটিকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা এই নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্য অর্জিত হওয়ার পরে সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি বিলুপ সাধন ঘটে তাহলে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় এবং নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলতে কী বোঝায় আশা করি বুঝতে পেরেছ এরপরে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য
যদি কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানটি গঠিত হয় তাহলে সেটি হচ্ছে তোমার নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান এবং এর নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেই অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে। যেমন দুইজন ব্যক্তি একে অপরের সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান 2 বছরের জন্য তারা গঠন করলো, একজন আরেকজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে 2 বছরের জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলো, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে বলা হবে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান। তারপরে এখানে বলছে যে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যদি কোনো প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে যদি চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে তাহলে সেই অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানটি হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। ধরো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন একটা বিল্ডিং তৈরির জন্য কোনো অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান যদি গঠিত হয় তাহলে এইরূপ ব্যবসায় প্রতিষ্ঠানটিকে বলা হয় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে যে সাধারণ অংশীদারি ব্যবসা বলতে কি বোঝাই, সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটিকে আবার 2 ভাগে ভাগ করলাম, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান আবার নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে আমরা এখানে অংশীদারি ব্যবসায়ে এই যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের শ্রেণী বিভাগ আমরা এখানে পেলাম। এখন অংশীদারি ব্যবসায়কে প্রথমত আমরা 2টি ভাগে ভাগ করেছি, সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তাহলে এখন আমরা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে কী বুঝি, তা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে বোঝায় যে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে, যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে বা যে ব্যবসায় প্রতিষ্ঠানে এক বা একাধিক অংশীদারের দায় দায়িত্ব থাকে, সীমাবদ্ধ থাকে, তাহলে সেই অংশীদারি ব্যবসায়কে আমরা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলব। অর্থাৎ এখানে এক বা একাধিক অংশীদারের দায় দায়িত্ব সীমাবদ্ধ থাকে, সেই অংশীদারি ব্যবসায়কে আমরা বলবো সীমাবদ্ধ অংশীদার। তাহলে এখানে বলা হচ্ছে যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়, এখানে যে অংশীদারি ব্যবসায়ে এক বা একাধিক অংশীদারের দায় দায়িত্ব সীমাবদ্ধ থাকে তাহলে আমরা সেই অংশীদারি ব্যবসায়কে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলব। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় দায়িত্ব থাকে সীমাহীন বা অসীম, দায় দায়িত্ব হচ্ছে অংশীদারি ব্যবসায় একটা অংশ অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা অংশীদারি ব্যবসায়ের কিছু সুবিধার জন্য এখানে সীমাবদ্ধ অংশীদার, অংশীদারি ব্যবসায় সীমাবদ্ধ অংশীদার গ্রহণ করা যেতে পারে। তবে সাধারণ অংশীদারি ব্যবসায়ে সাধারণত যে কমপক্ষে দুইজন অসীম দায় সম্পন্ন বা সীমাহীন দায় সম্পন্ন অংশীদার থাকতে হবে, তা না হলে এই অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত বা এটা টিকে থাকতে পারে না। তাহলে আমরা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলতে বুঝি যে ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদারদের বা এক বা একাধিক অংশীদারের দায় থাকে সীমাবদ্ধ, তাকেই বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এখানে 2 ধরনের অংশীদার থাকে, এক ধরনের অংশীদার হচ্ছে সীমাবদ্ধ অংশীদার আর এক ধরনের অংশীদার হচ্ছে সীমাহীন দায় সম্পন্ন অংশীদার। তাহলে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এখানে 2 ধরনের অংশীদার থাকে এবং যারা অসীম বা সীমাহীন দায় সম্পন্ন অংশীদার থাকে তারা কারবার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সীমাবদ্ধ অংশীদাররা কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা এখানে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে আমরা
জানতে পারলাম তাহলে অংশীদারি ব্যবসায়ের প্রকার হলো প্রথমে সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এই দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ অংশীদারি ব্যবসায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। আবার নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, আবার নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে বুঝতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পেরেছ অংশীদারি ব্যবসায়ের শ্রেণীবিভাগ সম্পর্কে। তাহলে আজকে তোমাদের অংশীদারি ব্যবসায়ের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। আগামী দিন আমরা অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের শ্রেণীবিভাগ বা অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই আলোচনা। আশা করি তোমরা বাসায় আরও ভালো করে পড়বে, বাসায় বইয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা তোমরা শিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।